স্নেহের শিক্ষার্থী, কেমন আছো তোমরা? দীর্ঘদিন যাবত তোমরা ঘরে বন্দি, তারপরও আশা করি সবাই ভালো আছো এবং নিয়মিত তোমাদের পড়ালেখা চালিয়ে যাচ্ছ। আজকে আমি তোমাদের সামনে হাজির হয়েছি নবম দশম শ্রেণী সাধারণ গণিত অষ্টম অধ্যায় নিয়ে, অর্থাৎ উপপাদ্য নিয়ে। আজকে আমাদের পাঠের বিষয়বস্তু হচ্ছে উপপাদ্য ২০। এই অধ্যায়ের প্রথম দিকে যে উপপাদ্যগুলো আছে সেগুলো সম্পর্কে তোমরা অষ্টম শ্রেণীতে ধারণা পেয়েছ, তারপরও তোমরা নতুন করে আবার রিভিশন দেবে, প্র্যাকটিস করবে, তাহলে সহজে তোমরা আয়ত্ত নিয়ে নিতে পারবে। তাহলে আজকে আমরা আমাদের মূল পাঠে ফিরে যাচ্ছি। আমরা শুরুতে প্রশ্নটা দেখে নিচ্ছি। প্রমাণ করো যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। আবার বলছি, বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তাহলে দেখো, একে আমরা চাপ একটা শব্দ পেলাম, বৃত্তস্থ কোণ আবার কেন্দ্রস্থ কোণ। তাহলে চাপ কি, বৃত্তস্থ কোণ কি, কেন্দ্রস্থ কোণ কি, আমরা আগে একটু জেনে নিই। চাপ, বৃত্তের যে কোনো দুইটি বিন্দুর মধ্যে পরিধির অংশকে চাপ বলে। বৃত্তের যে কোনো দুইটি বিন্দুর মধ্যে পরিধির অংশকে চাপ বলে। তাহলে আমরা একটা বৃত্ত এঁকে নিলাম, বৃত্তের উপরে দুইটা বিন্দু নিলাম, একটা এ বিন্দু আর একটা বি বিন্দু। তাহলে দেখো, এ এবং বি বিন্দুর মাঝে পরিধির অংশ কি, এখান থেকে এই পর্যন্ত একটা অংশ, তাহলে এটা একটা চাপ। আবার আমরা যদি এদিকে দেখাই, এ থেকে এ বি পর্যন্ত, তাহলে এইটাও একটা চাপ। আমরা যদি এখানে আর দিই, তাহলে আমরা এই চাপটাকে বলতে পারি এ বি চাপ এবং এই চাপটাকে বলতে পারি এ আর বি চাপ। লক্ষ্য করি, দুইটা চাপের মধ্যে একটা চাপ বড় আর একটা চাপ ছোট, অর্থাৎ এ বি চাপটা একটা হলো এ বি চাপ আর একটা এ আর বি চাপ। তাহলে এই দুইটা চাপের মধ্যে ছোটকে এ বি চাপ হলো এখানে ছোট, এ বি চাপ ছোট আর এ আর বি চাপটা হচ্ছে বড়। তাহলে আবার দুইটা চাপের মধ্যে যে চাপ ছোট তাকে বলে উপচাপ এবং যে চাপ বড় তাকে বলে অধিচাপ। আরেকটা জিনিস জেনে রাখা ভালো, এই উপচাপ অন্তর্লিখিত কোণ সবসময় স্থূল কোণ হয় এবং অধিচাপ অন্তর্লিখিত কোণ সবসময় সূক্ষ্ম কোণ হয়। বিভিন্ন সময় এমসিইউ প্রশ্নে এই প্রশ্নটা দেখা যাচ্ছে, উপচাপ অন্তর্লিখিত কোণ কেমন হবে বা অধিচাপ অন্তর্লিখিত কোণ কেমন হবে। তাহলে উপচাপ অন্তর্লিখিত কোণ সবসময় স্থূল কোণ হবে আর অধিচাপ অন্তর্লিখিত কোণ সবসময় সূক্ষ্ম কোণ হবে, এবং দুইটা চাপের মধ্যে যে চাপটা ছোট তাকে আমরা বলবো উপচাপ, যে চাপটা বড় তাকে বলবো অধিচাপ। তাহলে আমরা চাপ সম্পর্কে ধারণা নিলাম। এখন কেন্দ্রস্থ কোণ এবং বৃত্তস্থ কোণ কি? বৃত্তস্থ কোণ, বৃত্তের দুইটি যাক, তাহলে বৃত্তের দুইটা যাক, আমরা এসি একটা যা আঁকলাম আবার বিসি একটা যা আঁকলাম, বৃত্তের কেন্দ্র মনে করলাম ও। পরস্পরকে বৃত্তের উপরে কোন বিন্দুতে ছেদ করলে, তাহলে পরস্পরকে বৃত্তের উপর কোন বিন্দুতে ছেদ করলো, সি বিন্দুতে। তাহলে এদের মধ্যবর্তী কোণকে, তাহলে এদের মধ্যবর্তী কোণটার নাম কি, অ্যাঙ্গেল এ সি বি। তাহলে বৃত্তের দুটি যা, অর্থাৎ এসি যা আর একটা যা হচ্ছে বিসি, পরস্পরকে কোন বিন্দুতে ছেদ করলো, সি বিন্দুতে। তাহলে সি বিন্দুতে যে কোণটা উৎপন্ন হয়েছে তাকে আমরা বলবো বৃত্তস্থ কোণ। তাহলে এখানে বৃত্তস্থ কোণকে অ্যাঙ্গেল এ সি বি। আরেকটা জিনিস, প্রত্যেকটা বৃত্তস্থ কোণ একটা চাপ খণ্ডিত করে এবং যে চাপ খণ্ডিত করে কোণটাকে ওই চাপের উপর দণ্ডায়মান বলা হয়। তাহলে আমরা এখানে এ সি বি কোণ কোন চাপটা খণ্ডিত করেছে, এই চাপটা, তাহলে চাপটার নাম কি, এ বি চাপ।
বা আমরা যদি এখানে পি বিন্দু দিই তাহলে আমরা বলতে পারি এ পি বি সাপ। তাহলে বৃত্তস্থ বিন্দুতে এসিবি কোণ এবং সে যে সাপকে খণ্ডিত করেছে সাপটার নাম হলো এপিবি। তাহলে আমরা বলবো এসিবি কোণটা এপিবি সাপের উপর বন্ধ হয়। ক্লিয়ার? এবার কেন্দ্রস্থ কোণ, একটি বৃত্তের একটি কোণের শীর্ষবিন্দু কোন বৃত্তের কেন্দ্রে অবস্থিত হলে বা কেন্দ্র হলে কোণটিকে ওই বৃত্তের একটি কেন্দ্রস্থ কোণ বলে। একটি কোণের শীর্ষবিন্দু কোন বৃত্তের কেন্দ্র হলে, তাহলে আমরা একটা বৃত্ত এঁকে নিলাম, বৃত্তের কেন্দ্র হচ্ছে কে ও, তাহলে কোণের শীর্ষবিন্দু কোন বৃত্তের কেন্দ্রে, তাহলে আমরা এখানে এ বিন্দু নিলাম, এখানে বৃত্তের উপর বি বিন্দু নিলাম, তাহলে ও এ এবং ও বি যদি আমরা যোগ করি তাহলে বৃত্তের কেন্দ্রে একটা কোণ উৎপন্ন হলো এবং কোণটার নাম হচ্ছে এ ও বি কোণ। তাহলে এখানে কেন্দ্রস্থ কোণ কে? এ ও বি কোণ, কারণ কোনটা শীর্ষবিন্দু কোথায় আছে? বৃত্তের কেন্দ্রে আছে। তাহলে একইভাবে প্রত্যেকটা কেন্দ্রস্থ কোণ একটা সাপ খণ্ডিত করে এবং যে সাপ খণ্ডিত করে কোনটিকে ওই সাপের উপর দণ্ডায়মান বলা হয়। তাহলে এখানে অ্যাঙ্গেল এ ও বি কোন সাপ খণ্ডিত করলো? এ বি সাপ। এ বি সাপ, তাহলে আমরা কোনটাকে এ বি সাপের উপর দণ্ডায়মান বলতে পারি। তাহলে কেন্দ্রস্থ কোণ হচ্ছে এ ও বি কোণ এবং সে এ বি সাপ খণ্ডিত করেছে, তাই কোণটিকে আমরা বলতে পারবো এ বি সাপের উপর দণ্ডায়মান। ক্লিয়ার? তাহলে এবার আমরা আমাদের মূল আলোচনাতে ফিরে যাচ্ছি। তাহলে একই সাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তাহলে একটা সাপের উপরে আমাদের একটা বৃত্তস্থ কোণ এবং একটা কেন্দ্রস্থ কোণ উৎপন্ন করতে হবে, তারপরে প্রমাণ করে দিতে হবে যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক। তাহলে আমরা একটা বৃত্ত এঁকে নিলাম, এটা কেন্দ্র হচ্ছে ও। এখন একই চাপের উপর আমরা এখানে দিলাম বি বিন্দু, এখানে দিলাম সি বিন্দু, এখানে এ বিন্দু। তাই আমরা যদি বি এ এবং এসি যোগ করি তাহলে এ বি বা বি একটা যা আবার এসি একটা যা, কোথায় সেট করছে? বৃত্তের উপর এ বিন্দুতে। তাহলে বি এ সি কোণ একটা বৃত্তস্থ কোণ, তাহলে আমরা বৃত্তস্থ কোণ হয়ে গেল। এবং সে কোন সাপের উপর দণ্ডায়মান আছে? বি সি সাপের উপর সে দণ্ডায়মান। আবার আমরা যদি ও বি এবং ও সি যোগ করে দিই তাহলে কেন্দ্র একটা কোণ উৎপন্ন হইল, নাম কি? বিওসি কোণ। তাহলে বিওসি কোণ হচ্ছে এখানে কেন্দ্রস্থ কোণ, সেও বিসি সাপের উপর দণ্ডায়মান। তাহলে প্রশ্ন বলা আছে একই সাপের উপর দণ্ডায়মান, তাহলে একই সাপকে বিসি বৃত্তস্থ কোণ। তাহলে বিসি সাপের উপর বৃত্তস্থ কোণ কে? আমাদের বিএসি কোণ। কেন্দ্রস্থ কোণের অর্ধেক, কেন্দ্রস্থ কোণ কে? বিওসি কোণ। তাহলে আমরা বিশিষ্ট প্রশ্নটা লিখে নিচ্ছি, বিশেষ নির্বাচন মনে করি ও কেন্দ্র বিশিষ্ট, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এবিসি একটি বৃত্ত, এবিসি একটি বৃত্ত এবং তার একই উপসার, একই উপসার বিসি এর উপর দণ্ডায়মান বৃত্তস্থ বিএসি কোণ এবং কেন্দ্রস্থ বিওসি কোণ। প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে বৃত্তস্থ কোণ, দ্যাট মিন্স বিএসি কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক অর্থাৎ হাফ ইনটু বিওসি কোণ। অঙ্ক আমরা লক্ষ্য করি এসি রেখাংশ এখানে কেন্দ্রগামী নয়, বাট উভয় দ্বারা প্রমাণ করার জন্য আমাদের কেন্দ্রগামী একটা রেখাংশ দরকার, তাই আমরা এ বিন্দু দিয়ে
কেন্দ্রগামী রেখাংশ এডি আঙ্কি, এই বিন্দু দিয়ে কেন্দ্রগামী রেখাংশ এডি আঙ্কি। তাহলে মনে করি এসি রেখাংশ কেন্দ্রগামী নয়, এক্ষেত্রে এ বিন্দু দিয়ে, এ বিন্দু দিয়ে কেন্দ্রগামী রেখাংশ এডি আঁকি। তাহলে এসি রেখাংশ যেহেতু কেন্দ্রগামী নয়, আমরা এ বিন্দু দিয়ে কেন্দ্রগামী একটা রেখাংশ এডি আঁকলাম। প্রমাণ প্রমাণ আমরা লক্ষ্য করি এ ও বি একটা ত্রিভুজ, তাহলে এই ত্রিভুজে আমরা কাউকে কি সমান দেখাইতে পারি? অবশ্যই, ও এবং ও বি সমান। কেন সমান? তারা একই বৃত্তের ব্যাসার্ধ বলে। একটা বৃত্তের ভিতরে আমরা যতগুলো ব্যাসার্ধ আঁকতে পারি প্রত্যেকটা ব্যাসার্ধেই সমান হবে, তাহলে সেই সত্ত্বে ও এবং ও বি সমান হবে। তাহলে আমরা লিখতে পারি ত্রিভুজ এ ও বি এ ও এ সমান ও বি, একই বৃত্তের ব্যাসার্ধ বলে তারা সমান। তাহলে আমরা আরো জানি একটা ত্রিভুজের দুইটি বাহু যদি সমান হয় ওই দুইটি বাহুর বিপরীত কোণ দুটো সমান হবে। তাহলে যেহেতু এও বি ত্রিভুজে ও এবং ও বি বাহু সমান, তাহলে এই দুইটি বাহুর বিপরীত কোণ দুটো সমান হবে। তাহলে আমরা চিত্র থেকে দেখে নিই, ও এ বাহুর বিপরীত কোণ হচ্ছে এই কোণটা, আর ও বি বাহুর বিপরীত কোণ হচ্ছে এই কোণটা। তাহলে এই কোণটার নাম কি? এ বি ও কোণ, এ বি ও কোণ। আর এই কোণটার নাম হচ্ছে বি এ ও কোণ। তাহলে এই দুইটা কোণ যেহেতু ও এবং ও বি বাহু সমান, তাহলে এই তাদের বিপরীত যে দুইটা কোণ, দ্যাট মিন্স এ বি ও কোণ এবং বি ও কোণ সমান হবে। তাহলে সুতরাং আমরা লিখতে পারি অ্যাঙ্গেল এ বি ও ইকুয়াল টু অ্যাঙ্গেল বি এ ও। আবার আমরা জানি ত্রিভুজের বহিঃস্থ কোণ বিপরীত অন্তঃস্থ কোণের সমষ্টির সমান। তাহলে এ ও বি ত্রিভুজের এই কোণটা দেখো, ত্রিভুজের বহিঃস্থ বি ও ডি কোণ ত্রিভুজের বাইরে, এই কোণটা বিপরীত অন্তঃস্থ কোণের সমষ্টির সমান হবে। তাহলে অন্তঃস্থ কোণ কে? এই কোণটা এবং এই কোণটা হলো ত্রিভুজের ভিতরের অর্থাৎ অন্তঃস্থ কোণ। তাহলে এই বি ও ডি কোণটা এই দুই এই কোণ এবং এই কোণের যোগফলের সমান হবে। তাহলে আমরা লিখতে পারি কিন্তু ত্রিভুজ এ ও বি এর বহিঃস্থ বহিঃস্থ কোণ কে? আমাদের বি ও ডি কোণ, বিপরীত অন্তঃস্থ কোণের সমষ্টি সমান। তাহলে অন্তঃস্থ কোণ হলো এই কোণটা, এই কোণটার নাম হচ্ছে কি? অ্যাঙ্গেল এ বি ও যোগ অ্যাঙ্গেল বি এ ও, বা বি ও ডি কোণ ইকুয়াল টু এ বি ও কোণ সমান আবার কি আছে? বি এ ও কোণ। তাহলে আমরা এ বি ও কোণের জায়গায় বসিয়ে দিতে পারি বি এ ও কোণ যোগ বি এ ও কোণ, সুতরাং বি ও ডি কোণ ইকুয়াল টু বি টু বি এ ও কোণ, সমীকরণ এক। এখন যদি আমরা একইভাবে এ ও সি ত্রিভুজ বিবেচনা করি, তাহলে একইভাবে আমরা এখান থেকে এ ও বি ত্রিভুজের ক্ষেত্রে পেয়েছি বি ও ডি কোণ, তাহলে এ ও সি ত্রিভুজ বহিঃস্থ কে? সি ও ডি কোণ। তাহলে এ ও বি ত্রিভুজের ক্ষেত্রে পেয়েছি বি এ ও কোণ, তাহলে এ ও সি ত্রিভুজের ক্ষেত্রে কি পাবো? সি এ ও কোণ। তাহলে আমরা লিখতে পারি একইভাবে একইভাবে ত্রিভুজ এ ও সি থেকে পাই, ত্রিভুজ এ ও সি থেকে পাই কি পাই? বহিঃস্থ কোণ হচ্ছে সি ও ডি কোণ ইকুয়াল টু টু সি এ ও কোণ অ্যাঙ্গেল সি এ, সমীকরণ দুই। এখন এক নম্বর দুই নম্বর আমরা যোগ করে ফেলি, এক যোগ দুই,
এক নম্বর বিলম্ব সমীকরণ যদি আমরা যোগ করি তাহলে বামে কি আসছে বিওডি কোণ যোগ সিও ডি কোণ তাহলে এত যোগ এত আমরা একবারে টু কমন নিয়ে নিই তাহলে টু ইন্টু বিএও কোণ যোগ সিএও কোণ তাহলে আমরা বিওডি কোণ যোগ সিওডি কোণ বিওডি কোণ হলো এটা আর সিওডি কোণ হচ্ছে এটা তাহলে যোগ করলে পুরো কোণটা হয়ে যাচ্ছে পুরো কোণটার নাম আমরা কি বলতে পারি বিওসি কোণ সুতরাং বিওসি কোণ ইকুয়াল টু 2 বিএও কোণ তাহলে বিএও কোণ হচ্ছে এটা যোগ সিএও কোণ সিএও কোণ হচ্ছে এটা তাহলে যোগ করলে কি হয়ে যাচ্ছে পুরো কোণটার নাম কি বিএসি কোণ আমরা লিখতে পারি 2 বিএসি কোণ তাহলে আমরা যদি ঘুরিয়ে লিখি বা 2 বিএসি কোণ ইকুয়াল টু বিও সি কোণ সুতরাং বিএসি কোণ ইকুয়াল টু 2 টাইম পাশে গেলে হচ্ছে হাফ বিও সি কোণ তাহলে আমাদের প্রমাণ করতে হবে বিএসি কোণ ইকুয়াল টু হাফ বিও সি কোণ আমাদের প্রমাণ হয়ে গেল বিএসি কোণ ইকুয়াল টু হাফ বিও সি কোণ তাহলে মাঝে মাঝে উপযুক্ত পরীক্ষাতে এভাবে আসে প্রমাণ করো যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ তাহলে কেন্দ্রস্থ কোণ যদি বৃত্তস্থ কোণের দ্বিগুণ এইভাবে পরীক্ষাতে আসে তাহলে আমাদের সব ঠিক থাকবে শুধু এই জায়গায় একটু চেঞ্জ করতে হবে কেন্দ্রস্থ কোণ যেহেতু বৃত্তস্থ কোণের দ্বিগুণ আমাদের আগে লিখতে হবে কেন্দ্রস্থ কোণ বিওসি কোণ ইকুয়াল টু 2 বিএসি কোণ শুধু এই জায়গায় একটু চেঞ্জ হবে এবং যেহেতু কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ বিওসি কোণ ইকুয়াল টু 2 বিএসি কোণ প্রমাণ করতে হবে তাহলে আমাদের এই পর্যন্ত প্রমাণ করলে হয়ে যাবে বিওসি কোণ শেষ পর্যন্ত যেতে হবে না বিওসি কোণ ইকুয়াল টু 2 বিএসি কোণ এই পর্যন্ত লিখলে আমাদের প্রমাণ হয়ে যাবে যেভাবে আশা করি যেভাবে পরীক্ষাতে আসো তোমরা এখন লিখতে পারবে বাসাতে প্র্যাকটিস করো তাহলে সহজে তোমরা আয়ত্তে নিতে পারবে থ্যাংক ইউ